শুক্রবার দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিক সম্মেলনে চাকরির সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, 2018 সালে রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত শিক্ষা দপ্তর 3447 জনকে চাকরি দিয়েছে। অপরদিকে উচ্চশিক্ষা দপ্তরে বিভিন্ন ফ্যাকাল্টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ লেকচারার সহ 1072 জনকে চাকরি দিয়েছে। আমরা গত 23 সেপ্টেম্বর 179 জন পিজিটি টিচার হিসেবে অফার দিয়ে দিয়েছি বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। আমরা সরকারে আসার পর আমরা শিক্ষা দপ্তরে এখন পর্যন্ত আমরা চাকরি দিয়েছি 3447 জন। 3447 3447 এবং উচ্চশিক্ষা দপ্তরে আমরা বিভিন্ন ফ্যাকাল্টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ লেকচারার সহ 1072 জন দিয়ে দিয়েছি। আমরা 23 তারিখ, আজকে থেকে 7 দিন আগে, 179 জন পিজিটি অলরেডি অফার দিয়ে দিয়েছি। সবাই রাতে পৌঁছে গেছে বাই পোস্ট অফিস। এছাড়া 27 তারিখ 256 জন টেট আমরা অফার দিয়ে দিয়েছি বাই পোস্ট অফিস। আজকে অফার ইস্যু করেছি 258 জন, এটাও পোস্ট অফিসে ড্রপ হয়ে গেছে। তিনি সাংবাদিক সম্মেলনে আরও জানান, আরও 3008 জনকে অফার দেওয়া হবে। এত সংখ্যক টেট কোয়ালিফাইডকে এর আগে অতীতে আর কোনো সরকার দেয়নি। আরও অফার দিচ্ছি 3108। আমার জানা মতে এত সংখ্যক টেট কোয়ালিফাইড অতীতে কোনো গভর্নমেন্ট অ্যাট এ টাইম দেয়নি। শুধু এটা নয়, আমরা গতবার যখন টেটের যারা কোয়ালিফাই করেছিল ওভারেজ আমাদের শর্টেজ বলে আমরা তাদেরকেও দিয়ে দিয়েছি। কালকে মন্ত্রিসভা 3108 জনের অলরেডি অনুমোদন দিয়েছে। আজকে টিআরবিটির কাছে আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের এই যে 3108 এবং 258 এবং 256 মোট 3622 জনকে আমরা অফার শুরু করে দিয়েছি। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় তথ্য সহ তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।